মানি ব্যাগ কিংবা ওয়ালেট। এটি হলো এমন একটি আন্ডাররেটেড অ্যাক্সেসরি যেটিকে প্রায় 99% মানুষ ব্যবহার করে, কিন্তু কেউ এটিকে নিয়ে তেমন মাথা ঘামায় না কিংবা গুরুত্ব দেয়। তবে এটি ব্যবহারের ক্ষেত্রে আপনি যদি ছোটখাটো কয়েকটি বিষয় মাথায় রাখেন, তাহলে এটি আপনার পুরো পার্সোনালিটিকে একটি নেক্সট লেভেলে নিয়ে চলে যেতে পারে। কাজে আজকের এই ভিডিওটি হতে চলেছে একটি সম্পূর্ণ ওয়ালেট গাইড ভিডিও। আজকের এই ভিডিওটিতে থাকছে কেমন ওয়ালেট কিনবেন না, ওয়ালেটের রং, ওয়ালেটের সাইজ কিংবা আকৃতি, ওয়ালেট এর ম্যাটেরিয়াল, কোথা থেকে কিনবেন, আরো অনেক কিছু। এটা গ্যারান্টি যে আপনি যদি এই ভিডিওটি পুরো দেখেন, তাহলে আপনি আপনার জন্য একটি পারফেক্ট ওয়ালেট চুজ করতে পারবেন। সো চলুন শুরু করি। নাম্বার ওয়ান পজিশনে থাকা বিষয়টি হচ্ছে আপনি কেমন ওয়ালেট কিনবেন না। প্রথমত, আপনি কখনোই কপি ওয়ালেট কিনবেন না। কপি ওয়ালেট আবার কি বলতেছি, কপি ওয়ালেট হলো যে সকল ফেমাস ব্র্যান্ড রয়েছে, যেমন নাইকি, পুমা, গুসি, এই সকল ব্র্যান্ডের ওয়ালেটগুলোর কপি ভার্সন, যে ওয়ালেটগুলো খুব সহজে বাজারে 100-150 টাকার মধ্যে পাওয়া যায়। এ ধরনের ওয়ালেটগুলো আমি আপনাদেরকে ব্যবহার করতে মানা করার কারণ হচ্ছে এই ওয়ালেটগুলোর ম্যাটেরিয়াল খুবই চিপ কোয়ালিটির হয়ে থাকে। ইভেন এগুলো এখন এত বেশি অ্যাভেলেবেল যে আপনি যদি অরিজিনাল ব্র্যান্ডের ওয়ালেট নেন, তারপরেও মানুষ ভাববে যে এটি ফেক। কাজে আপনার কখনোই এরকম কপি ওয়ালেট ব্যবহার করা উচিত না। দ্বিতীয়ত, কালারফুল ওয়ালেট। আপনারা এখন স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, আপনারা কখনোই এরকম রং বেরঙের কালারফুল ওয়ালেট চুজ করবেন না, কারণ এই ওয়ালেটগুলি একেবারে ভার্সেটাইল হয় না এবং এটি কোনো প্রকার আউটফিটের সাথে ভালো মানায় না। তারপরও আপনি যদি এই ওয়ালেটগুলো ব্যবহার করেন, তাহলে এটি আপনার পার্সোনালিটিকে ডাউন করে দেবে। তৃতীয়ত, স্টিকার অর কার্টুন প্রিন্টেড ওয়ালেট। আপনি একজন বাচ্চা না যে আপনি এরকম স্টিকার অর কার্টুন প্রিন্টেড ওয়ালেট চুজ করবেন, কারণ আপনি যদি এগুলো ব্যবহার করেন, তাহলে আপনাকে আসলে একটি বাচ্চা মনে হবে। তারপরও এরকম ডিজাইন কিংবা কার্টুন প্রিন্টেড ওয়ালেট মেয়েরা ব্যবহার করে। তারপরও আপনি যদি জেনে বুঝে এ ধরনের ওয়ালেট ব্যবহার করেন, তাহলে আপনি নিজেই আপনার ফ্যাশন গেমকে বানের জলে ভাসিয়ে দিবেন। তাই আপনি যদি নিজেকে একজন বাচ্চা হিসেবে প্রদর্শন না করতে চান, তাহলে এ ধরনের ওয়ালেট থেকে দূরে থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কখনো এ ধরনের কার্ড হোল্ডার কিনতে যায়েন না। অনলাইনে আপনি এগুলোকে দেখে একটি ওয়ালেট ভাবতে পারেন, কিন্তু এগুলো আসলে কার্ড হোল্ডার, তাই কখনোই এগুলোকে একটি ওয়ালেট ভেবে কিনে ফেলেন না, তাহলে শুধু আপনার টাকাটা বরবাদ হবে। নাম্বার টু বিষয়টি হচ্ছে ওয়ালেটের রং। সো আপনাদেরকে আমি ওয়ালেটের জন্য সেরা দুইটি ভার্সাটাইল কালার বলবো, সেগুলো হলো প্রথমত ব্ল্যাক কিংবা কালো এবং দ্বিতীয়ত ব্রাউন। এই দুটি কালার হলো ওয়ালেট জগতের সব থেকে বেশি ভার্সাটাইল এবং স্টাইলিশ কালার, এবং আপনি যদি কখনো ওয়ালেট কিনেন, তাহলে অবশ্যই এই দুইটি কালারের ওয়ালেট কেনার চেষ্টা করবেন। কিন্তু আপনারা এখন আমাকে বলতে পারেন যে ব্রাউন কালার তো অনেক প্রকার হয়, যেমন লাইট ব্রাউন, উড ব্রাউন, ডার্ক ব্রাউন। তবে আপনি এই তিন কালার ব্রাউনের মধ্যে সবসময় ডার্ক ব্রাউন চুজ করবেন, কারণ এই কালারটি সব থেকে বেশি স্ট্যান্ডার্ড, আর কালো তো কালোই। নাম্বার থ্রি কিংবা থার্ড বিষয়টি হচ্ছে ওয়ালেটের সাইজ কিংবা আকৃতি। সো আপনার ওয়ালেটের দৈর্ঘ্য হবে 11-12 সেন্টিমিটারের মধ্যে এবং প্রস্থ হবে 9-10 সেন্টিমিটারের মধ্যে। এখানে আমি সেন্টিমিটারে মাপটি বলার কারণ হলো আপনি সেন্টিমিটারে খুব সূক্ষ্মভাবে মাপতে পারবেন। নাম্বার ফোর, সেটি হচ্ছে ওয়ালেটের ম্যাটেরিয়াল। আপনার ওয়ালেটের ম্যাটেরিয়ালটি হবে লেদার। মার্কেটে অনেক প্রকার ম্যাটেরিয়ালের ওয়ালেট দেখতে পাবেন, যেমন কাপড়, প্লাস্টিক ইত্যাদি ইত্যাদি। তবে আপনি এগুলোর মধ্যে সবসময় লেদার ব্যবহার করবেন। তবে আপনি আবার 150-150 টাকার লেদারের ওয়ালেট ব্যবহার করেন না, কারণ এটি লেদার শুধু নামেই লেদার, কামে নয়। ওই ধরনের ওয়ালেটগুলো সর্বোচ্চ 15-20 দিন টিকবে, এর বেশি না। তাই আপনি অবশ্যই একটি ভালো জায়গা থেকে একটু মোটামুটি ভালো দাম দিয়ে ওয়ালেট কেনার চেষ্টা করবেন। নাম্বার ফাইভ বিষয়টি হচ্ছে কোথা থেকে ওয়ালেট কিনবেন। আপনি অনলাইন অফলাইন সবখান থেকে ওয়ালেট কিনতে পারেন, শুধু কেনার সময় একটু ভালো দাম দিয়ে একটি ভালো ওয়ালেট কেনার চেষ্টা করবেন। আর ভালো দাম বলতে আপনি সবসময় 800 টাকার উপরে ওয়ালেট কেনার চেষ্টা করবেন। তবে আপনাদের জন্য কম দামে ভালো ওয়ালেট দেয় আমি এমন একটি ব্র্যান্ড খুঁজে বের করেছি, সেটির নাম হলো বুস্টান 10। তবে আপনাদেরকে আমি প্রথমে বলে দিতে চাই যে এই ভিডিওটি কোনো প্রকার স্পন্সর ভিডিও না, এই ব্র্যান্ডটির প্রোডাক্টগুলো আমি নিজে ব্যবহার করে আপনাদেরকে সাজেস্ট করতেছি। তাছাড়া এত ছোট চ্যানেলকে কেউ স্পন্সর করতে যাবে না। সো যাকে আপনারা দারাজে গিয়ে সিম্পলি দারাজের সার্চ বারে বুস্টান 10 লিখে সার্চ দেবেন, সার্চ লিস্টের টপে আপনি তাদের স্টোরটি দেখতে পাবেন। তারপর আপনি যা সিম্পলি সেটার ভিতরে গিয়ে স্টোরের ভিতরে সার্চ করবেন ওয়ালেট, তাহলে আপনার সামনে সকল প্রকার ওয়ালেটগুলো চলে আসবে, আপনি যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং প্রতিটি ওয়ালেটের প্রাইস হচ্ছে 800-1200 টাকার মাঝামাঝি। এই ব্র্যান্ডের ওয়ালেটগুলো আমি নিজেও ব্যবহার করি এবং এরা খুব কম দামে অনেক ভালো পণ্য দেয়। তাছাড়া এদের প্রোডাক্টের প্যাকিং একটা অন্যরকম লেভেলের। সো আপনাদের সাথে এই ভিডিওতে আমি শুধু একটি অ্যাক্সেসরিজ নিয়ে কথা বললাম, এছাড়াও এমন আরও অনেক অ্যাক্সেসরিজ রয়েছে, যেমন ব্রেসলেট, রিং, সানগ্লাস, ওয়াচ ইত্যাদি ইত্যাদি। এগুলোকে যদি আপনি সঠিকভাবে ইউজ করেন, তাহলে এগুলো আপনার পুরো লুকটিকে চেঞ্জ করে দেবে। তাই এই অ্যাক্সেসরিজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটিতে ক্লিক করেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।